Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Chattogram Sarkari Mohila College er ajker online class e shobaike shagotom. Ekadosh shrenir piyo shikkhatrira, asha kori tumra shobai bhalo acho, shusto acho ebong nirapode acho. Ajke amra hishaber boishomer ditiyo ongsho, orthat nogdan boi somporke alochona shuru korbo. To tomaderke prothome bolchilam je basic bishoy ta khubei guruttopurno. যতক্ষণ পর্যন্ত তুমি বেসিকটা ক্লিয়ার রাখতে পারবা না ততক্ষণ পর্যন্ত হিসাব বিজ্ঞানে কখনো তুমি ভালো রেজাল্ট করার আশা করতে পারো না অর্থাৎ হিসাব বিজ্ঞানে যদি তুমি ভালো করতে চাও তোমার সর্বপ্রথম কাজ যেটা সেটা হচ্ছে বেসিকটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে মূল পয়েন্টগুলো তোমাকে জানতে হবে যেমন আজকে আমরা নকদান বই আলোচনা করব তো এই নকদান বই আলোচনা করার জন্য অর্থাৎ নকদান বই প্রস্তুত করার জন্য যে বেসিক বিষয়গুলো আছে এই বেসিক বিষয়গুলো যদি তুমি না জানো ভালো করে না বুঝো তাহলে কখনো তুমি নকদান বই ভালোভাবে আনসার করতে পারবা না তুমি বেসিক না বুঝে যদি 1000 অঙ্কটাও করো 1000 অঙ্ক যদি তুমি সমাধান করো তোমার বেসিকটা যদি দুর্বল থাকে তুমি যদি মূল পয়েন্টগুলো যদি না বুঝো কখনো তুমি এই 1000 অঙ্ক করলা ঠিক আছে দুই দিন পরে তোমার বেসিকটা তুমি অঙ্কগুলো আর নিজে নিজে সমাধান করতে পারবা না সেই জন্য আমি প্রথম থেকে বলতেছি তোমাদের বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ বেসিকের প্রতি তোমাদেরকে গুরুত্ব দিতে হবে বেসিকটা তোমাদেরকে বুঝতে হবে যেমন আজকে আমরা নকদান বইটা আলোচনা করব এখন তুমি যদি জেনে নাও যে নকদান বইটা আসলে কি কোন ধরনের লেনদেন নকদান বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয় আর কোন ধরনের লেনদেন নকদান বইতে লিপিবদ্ধ করা হয় না এরপরে নকদান বইয়ের বিভিন্ন প্রকারভেদ আছে কোন ধরনের নকদান বইতে কোন লেনদেনগুলা লিপিবদ্ধ হবে কোন লেনদেনগুলা লিপিবদ্ধ করা হবে না বা কোন তথ্য দেওয়া থাকলে তোমার কোন ধরনের নকদান বই প্রস্তুত করতে হবে এই বিষয়গুলা যদি তুমি জেনে রাখো তাহলে নকদান বই এমন কিছু এমন কোন কঠিন কাজ না যেটা তুমি সমাধান করতে পারবা না সুতরাং প্রথম থেকে বলছি আজকেও বলতেছি ইন হয়তো ভবিষ্যতেও বলবো তোমার বেসিকটা তোমাকে কমপ্লিট করতে হবে বেসিকটা তোমাকে ক্লিয়ার করতে হবে যদি তুমি হিসাব বিজ্ঞানে ভালো নাম্বার পেতে চাও আর যদি পেতে না চাও সেটা তোমার ব্যাপার তুমি বেসিক ক্লিয়ার করিও না সেটা তোমার ব্যাপার বাট অ্যাজ এ টিচার হিসাবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাকে মাস্ট বি তোমাকে বেসিকটা কি করতে হবে ক্লিয়ার করতে হবে আশা করি আজকের ক্লাসটা করার পর নকদান বইতে যে সমস্ত বেসিক বিষয়গুলো আছে অর্থাৎ নকদান বই তোমার পুরোপুরি মনে রাখার জন্য সমাধান করার জন্য তোমার যে বেসিক বিষয়গুলো আছে এগুলো আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা ঠিক আছে ক্লাসটা করবা ক্লাসটা ভালো করে বুঝবা কি কি পয়েন্ট বলতেছি এটা একটু মনোযোগ সহকারে দেখবা তাহলে আশা করি আর সমস্যা থাকবে না ওকে আরেকটা বিষয় তোমাদেরকে মনে করাই দিই সেটা হচ্ছে তোমাদের কলেজে অ্যাসাইনমেন্ট চলতেছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি শেষ দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা শুরু হয়েছে তোমরা অ্যাসাইনমেন্টগুলো খুব মনোযোগ সহকারে করবা এবং যথাসময়ে অ্যাসাইনমেন্টগুলো কলেজে জমা দিয়ে যাবা কারণ অ্যাসাইনমেন্টের যে নাম্বারগুলো এই নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এখানে অবহেলা করা যাবে না হেলাফেলা করা যাবে না যত অর্থাৎ প্রশ্নটা ভালো করে পড়ে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে পড়ে অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে এসে জমা দিয়ে যাবা ওকে আমরা আজকের আলোচনায় ফিরে যাই হিসাবের বই হিসাবের বইয়ের সাধারণত দুইটা অংশ একটা হচ্ছে জাবেদ আখুতিয়ান যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে নকদান বই প্রথমে একটু জেনে নিই আমরা নকদান বই বলতে আসলে কি বোঝায় নকদান বই হচ্ছে একটি প্রতিষ্ঠানের নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য যে বই প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় নগদদান বই আবার বলতেছি কোনো প্রতিষ্ঠানের নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে বলা হয় নগদান বই ঠিক আছে তার মানে আমরা সংজ্ঞার মধ্য থেকে বুঝলাম নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই লিপিবদ্ধ হবে এই নগদ লেনদেন ছাড়া কোনো যে সমস্ত লেনদেনের কারণে তোমার নগদ টাকার কোনো পরিবর্তন হয় নাই ওই সমস্ত লেনদেন তোমার নগদান বইতে আসবে না আমরা সাধারণত লেনদেন বলতে তিন ধরনের লেনদেনকে বুঝি এক নাম্বার হচ্ছে আমাদের নগদ লেনদেন এরপরে হচ্ছে দারে বা বাকিতে লেনদেন দারে বা বাকিতে লেনদেন এরপরে আরেকটা হচ্ছে আমাদের অনগদ লেনদেন
তো নগদান বইতে শুধুমাত্র এই নগদ লেনদেনগুলোই লিপিবদ্ধ হবে, আর ধারে বা বাকিতে লেনদেন অথবা অনগদ লেনদেন এগুলো কখনো নগদান বইতে লিপিবদ্ধ করা হবে না। ধারে বা বাকিতে লেনদেন মানে হচ্ছে তুমি এখন লেনদেনটা হয়ে গেল তোমার, কিন্তু তুমি টাকাটা এখন পাও নাই পরে পাবা, এখন তো পাও নাই, এখন তো তোমার নগদ টাকার কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য এটা নগদান বইতে লিপিবদ্ধ করা যাবে না। যেমন ধারে পণ্য বিক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো, ধারে আসবাবপত্র ক্রয় করা হলো, ধারে আসবাবপত্র বিক্রয় করা হলো, অনাদায় পাওনা দাহ্য করা হলো, এগুলো আমাদের অর্থাৎ ধারে বা বাকিতে লেনদেন এটা লিপিবদ্ধ করা যাবে না। এরপরে অনগদ লেনদেন, অনগদ লেনদেন মানে হচ্ছে যে লেনদেনগুলো কখনো নগদ টাকায় রূপান্তরিত হবে না, যেমন অবচয়, অবচয় এটা কখনো নগদে রূপান্তরিত হবে না, বাট এটা লেনদেন। এই ধরনের লেনদেন যেমন অবচয়, অবলোপন, অনাদায় পাওনা এগুলো কখনো নগদান বইতে লিপিবদ্ধ করা যাবে না। তাইলে নগদান বইতে লিপিবদ্ধ হবে শুধুমাত্র নগদ লেনদেনগুলা। কোন লেনদেনগুলা? শুধুমাত্র নগদ লেনদেনগুলা। এই বিষয়টা যদি তুমি মাথার ভিতরে ঢুকাইতে পারো, এই শুধুমাত্র নগদ লেনদেন, নগদ লেনদেন বলতে আমরা দুইটাকে বুঝি, একটা হচ্ছে নগদ টাকা পাওয়া গেল, আর একটা হচ্ছে নগদ টাকা পরিশোধ করা হলো। কোনো লেনদেনের কারণে তোমার নগদ টাকা বৃদ্ধি পাইলো অথবা কোনো লেনদেনের কারণে তোমার নগদ টাকা হ্রাস পাইলো, এই দুইটা কনসেপ্ট তুমি শুধু মনে রাখবা। নগদ টাকা বৃদ্ধি পাবে অথবা নগদ টাকা হ্রাস পাবে। নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান বইয়ের ডেবিট পাশে লিখবা, আর নগদ টাকা কমে গেলে নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখবা। এই দুইটা লেনদেন ছাড়া, অর্থাৎ এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান ছাড়া, যে সমস্ত লেনদেনগুলো নগদে হয় এই লেনদেনগুলো ছাড়া কোনো প্রকারে ধারে বা বাকিতে বা অনগদ লেনদেন এগুলো কখনো নগদান বইতে লিপিবদ্ধ করা যাবে না। মনে থাকবে, কখনো নগদান বইতে লিপিবদ্ধ করা যাবে না। তাহলে কোন লেনদেনগুলা? অনগদ লেনদেন এবং ধারে বা বাকিতে লেনদেনগুলা জেনে নিলাম। তাহলে নগদান বইতে কি কি লেনদেন আসে সেটা হচ্ছে, নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো আসবে, এই নগদ লেনদেন ছাড়া কোনো ধারে বাকিতে বা অনগদ লেনদেন কখনো কখনো নেভার রেকর্ডেড ইন ক্যাশ বুক, ঠিক আছে? অর্থাৎ অন অ্যাকাউন্ট এবং কি নন ক্যাশ ট্রানজেকশন এগুলো কখনো নগদান বইতে লিপিবদ্ধ হবে না। মনে থাকবে, ওকে। এখন আসো, এখন আমরা একটু জেনে নেব নগদান বই কত প্রকার, নগদান বই কত প্রকার এটা আমরা একটু জেনে নেব। এটা জেনে নেওয়ার আগে আর একটু ছোট্ট করে আরেকটা তথ্য তোমাদেরকে এখানে দিয়ে যাই, সেটা হচ্ছে নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ে বলা হয়। অর্থাৎ আমরা যে আগে যে জাবেদা এবং খতিয়ান প্রস্তুত করছি, এই নগদান বইয়ের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা জাবেদার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, আবার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা খতিয়ানের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, সেজন্য নগদান বইতে জাবেদা এবং খতিয়ান উভয়ে বলা হয়। এখন পরীক্ষা যদি আসে যে নগদান বই জাবেদা না খতিয়ান, তুমি আনসার দিবা নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়। এখন আসো, কেন নগদান বই জাবেদা? দেখো, আমরা জাবেদা যখন প্রস্তুত করছি লেনদেনগুলোকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করছি, জাবেদাতে খতিয়ান ফিসটা থাকে, তারপরে জাবেদাতে লেনদেনগুলোকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, জাবেদাতে লেনদেনগুলোকে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়, এই ধারাবাহিক জাবেদাতে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়, এই সমস্ত লেনদেনগুলা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো জাবেদার মধ্যে যেমন বিদ্যমান, একইভাবে নগদান বইতে নগদ লেনদেনগুলোকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, নগদান বইতে লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়, নগদান বইতে প্রত্যেকটা লেনদেনের জন্য সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়, নগদান বইয়ের কলামে খতিয়ান ফিসটা থাকে। তাহলে জাবেদার যে বৈশিষ্ট্যগুলো আছে নগদান বইয়ের সেম বৈশিষ্ট্যগুলো আছে, সেজন্য নগদান বইকে বলা হয় কি জাবেদা। আবার আসো, যেমন খতিয়ান প্রস্তুত করার সময় আমরা দেখছি খতিয়ানের আমাদের দুইটা পক্ষ থাকে, খতিয়ানের নির্দিষ্ট সময় শেষে লেনদেনগুলার কি করতে হয়, ব্যালেন্স বি উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, তারপরে খতিয়ানের উদ্বৃত্তগুলা থেকে আমরা রেয়ামিল প্রস্তুত করি গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, ঠিক আছে? একইভাবে নগদান বইও সেম, নগদান বইয়ের দুইটা পক্ষ থাকে, নগদান বইয়ের লেনদেনগুলোকে স্থায়ীভাবে, নগদ লেনদেনগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, নগদান বইও নির্দিষ্ট সময় শেষে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তাহলে দেখো, নগদান বইয়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে খতিয়ানের মধ্যে সেম একই বৈশিষ্ট্যগুলো ছিল, সেজন্য খতিয়ানকে, নগদান বইকে আবার খতিয়ানও বলা হয়। তাহলে নগদান বইয়ের মধ্যে যেমন জাবেদার বৈশিষ্ট্য আছে, একইভাবে নগদান বইয়ের মধ্যে খতিয়ানের বৈশিষ্ট্য আছে, সেজন্য নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ে বলা হয়। মনে থাকবে, ওকে। এখন আসো, প্রকারভেদ। এই নগদান বইকে, এই নগদান বইকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। নগদান বইকে আমরা চার ভাগে ভাগ করি, চার ভাগে ভাগ করি। এর ভিতরে একটা হচ্ছে এক গড়া নগদান বই, এক গড়া নগদান বই। এরপর হচ্ছে দু গড়া নগদান বই, এরপরে তিন গড়া নগদান বই, তিন গড়া নগদান বই,
আর লাস্ট ওয়ান হচ্ছে খুচরা নকদান বই। খুচরা নকদান বই এখন আসো, এই খুচরা নকদান বই, এই খুচরা নকদান বই হচ্ছে আবার তিন প্রকার। একটা হচ্ছে সাধারণ খুচরা নকদান বই, তারপরে হচ্ছে বহুগড়া খুচরা নকদান বই, আর লাস্ট ওয়ান হচ্ছে অগ্রদত্ত খুচরা নকদান বই। অগ্রদত্ত খুচরা নকদান বই। তাহলে এখন আসো, পরীক্ষায় যদি আসে যে নকদান বই কত প্রকার, আমরা উত্তর দেব নকদান বই হচ্ছে চার প্রকার। কি কি? এক গড়া নকদান বই, দুই গড়া নকদান বই, তিন গড়া নকদান বই এবং খুচরা নকদান বই। আবার খুচরা নকদান বই কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সাধারণ খুচরা নকদান বই, আর একটা হচ্ছে বহুগড়া খুচরা নকদান বই, আর একটা হচ্ছে অগ্রদত্ত খুচরা নকদান বই। ঠিক আছে, এখন এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে যদি প্রশ্নে বলে দেয় যে আধুনিক পদ্ধতিতে নকদান বই কত প্রকার, আধুনিক পদ্ধতি নর্মালি যদি বলে যে নকদান বই কত প্রকার, তাহলে উত্তর দিবা কত প্রকার? চার প্রকার। কিন্তু পরীক্ষায় যদি বলে যে, প্রশ্নটা যদি এইভাবে আসে যে আধুনিক পদ্ধতিতে নকদান বই কত প্রকার, যদি এরকম প্রশ্নটা হয় তখন উত্তর হবে দুই প্রকার। আধুনিক পদ্ধতিতে নকদান বই হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। আধুনিক পদ্ধতিতে নকদান বই হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, আরেকটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা, আমরা বিশেষ জাবেদার মধ্যে এই দুটা কিন্তু পড়ে আসছিলাম। তাহলে যদি বলে দেয় যে আধুনিক পদ্ধতিতে নকদান বই কত প্রকার, আমাদের উত্তর হবে আধুনিক পদ্ধতিতে নকদান বই হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। আর নর্মালি যদি আসে যে নকদান বই কত প্রকার, তখন আমাদের উত্তর হবে চার প্রকার। এক গড়া নকদান বই, দুই গড়া নকদান বই, তিন গড়া নকদান বই এবং খুচরা নকদান বই। ঠিক আছে, ওকে। আর আধুনিক পদ্ধতি বললে দুই প্রকার, একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। মনে থাকবে, ওকে। এখন আসো আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসো, আমরা এটা পরে আলোচনায় আসতেছি। এখন আসো, প্রথমে আসো, এক গড়া নকদান বই বলতে কি বুঝো, বা এক গড়া নকদান বইতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়। আসো, যে সমস্ত প্রতিষ্ঠান শুধুমাত্র নগদে লেনদেন করে, যে অর্থাৎ ক্ষুদ্র আকৃতির ছোট প্রতিষ্ঠানগুলা যাদের ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন হয় না, শুধুমাত্র নগদের মাধ্যমে লেনদেন লিপি অর্থাৎ নগদের মাধ্যমে লেনদেনগুলা লিপিবদ্ধ করা হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানের জন্য যে নকদান বইটা প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় এক গড়া নকদান বই। আবার বলতেছি, যে সমস্ত প্রতিষ্ঠানে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করে, কোনো প্রকারের ব্যাংকের বা চেকের মাধ্যমে কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয় না, ওই সমস্ত নকদান বইকে বলা হয় এক গড়া নকদান বই। তাহলে এক গড়া নকদান বইতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হবে? শুধুমাত্র শুধুমাত্র নগদ লেনদেন, অর্থাৎ নগদ টাকা পাইলে ডেবিট পাশে লিখবা, আর নগদ টাকা চলে গেলে ক্রেডিট পাশে লিখবা। ঠিক আছে, কোনো ব্যাংকের মাধ্যমে যদি কোনো লেনদেন হয় সেটা এক গড়া নকদান বইতে লিপিবদ্ধ করা যাবে না। আমরা একটু দেখি এক গড়া নকদান বইয়ের ফরম্যাটটা, একটু দেখো, এটা একটু মুছে দিই, আমাদের এটা পরে আলোচনায় আসতেছি। দেখো, এক গড়া নকদান বইয়ের ফরম্যাটটা হচ্ছে এরকম। আমরা পূর্বে বলছি এখানে দুইটা অংশ থাকবে, আমাদের এখানে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ডেবিট পাশ আর একটা হচ্ছে ক্রেডিট পাশ। দেখো, ডেবিট পাশে তোমার কলাম থাকবে তারিখের জন্য একটা কলাম থাকবে, তারিখের জন্য একটা কলাম থাকবে, এরপরে বিবরণের জন্য একটা কলাম থাকবে, এরপরে এখানে খতিয়ান পৃষ্ঠার জন্য একটা কলাম থাকবে, আর এটা থাকবে রসিদ নংয়ের জন্য একটা কলাম থাকবে। একইভাবে ক্রেডিট দিকে তারিখ থাকবে, বিবরণ থাকবে, খতিয়ান পৃষ্ঠা থাকবে, রসিদ বাউসার নং থাকবে, টাকা থাকবে। তাহলে লিখি আমরা তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, রসিদ নং, টাকা। একইভাবে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, বাউসার নং, টাকা। দেখো, তাহলে কয়টা কলাম হলো? দেখো, এই দিকে আছে তোমার পাঁচটা কলাম, এই দিকে আছে পাঁচটা কলাম, তাহলে এক গড়া নকদান বইতে টোটাল কলাম হচ্ছে দশটা। কয়টা? দশটা। টাকার কলাম হচ্ছে দুইটা, টাকার কলাম হচ্ছে কয়টা? দুইটা। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে রসিদ নং নকদান বইয়ের কোন দিকে লিপিবদ্ধ করা হয়, আর বাউসার নং নকদান বইয়ের কোন দিকে লিপিবদ্ধ করা হয়। মনে রাখবা, রসিদ নং নকদান বইয়ের ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয়, আর বাউসার নং নকদান বইয়ের ক্রেডিট পাশে লিপিবদ্ধ করা হয়, নবীর থেকে আসতে পারে।
রশিদ নং নকদান বইয়ের ডেবিট পাশে থাকে আর বাউসার নং থাকে নকদান বইয়ের ক্রেডিট পাশে। তো খতিয়ান পিসটা নকদান বইয়ের উভয় পাশে থাকে, তারিখ উভয় পাশে থাকে, টাকা উভয় পাশে থাকে, তারপর হচ্ছে যে খতিয়ান পিসটা উভয় পাশে থাকে। তাহলে মোট কলাম হচ্ছে কয়টা? দশটা। প্রত্যেক পাশে কয়টা কলাম? পাঁচটা কলাম। মোট টাকার কলাম কয়টা? দুইটা। খতিয়ান পিসটা কয়টা? দুইটা। তারিখ কয়টা? দুইটা। মনে থাকবে? তাহলে এক গড়া নকদান বইতে মোট কলাম হচ্ছে দশটা। এখানে এক গড়া নকদান বইয়ের ডেবিট পাশে তুমি যত লেনদেনের কারণে নগদ টাকা বৃদ্ধি পাবে, যত ধরনের লেনদেনের কারণে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাবে, সেটাই এক গড়া নকদান বইয়ের ডেবিট পাশে লিখবা। আর যত ধরনের লেনদেনের কারণে তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকার পরিমাণ কমে যাবে, সেটা তুমি নকদান বইয়ের ক্রেডিট পাশে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক গড়া নকদান বইয়ের ফরম্যাট। ঠিক আছে, ওকে, দুই নম্বরে আসো। দুই গড়া নকদান বই, যে সমস্ত প্রতিষ্ঠান নগদ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পাদন করে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলা নগদ লেনদেনের সাথে সাথে ব্যাংকের মাধ্যমে লেনদেন লিপিবদ্ধ করে বা ব্যাংকের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে, ওই সমস্ত প্রতিষ্ঠানের বইতে যে সমস্ত নকদান বইগুলা লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় দুই গড়া নকদান বই। তার মানে দুই গড়া নকদান বইতে নগদ লেনদেন যেমন লিপিবদ্ধ করা হবে, সাথে সাথে ব্যাংকের মাধ্যমেও লেনদেন লিপিবদ্ধ করা হবে। তাহলে ব্যাংক এবং নগদ উভয় ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হবে দুই গড়া নকদান বইতে। দুই গড়া নকদান বইতে এক গড়া নকদান বইতে যেমন এক পাশে আমাদের শুধুমাত্র নগদ টাকার কলাম ছিল, দুই গড়া নকদান বইতে নগদ টাকার কলামের সাথে সাথে আমাদের আরেকটা কলাম বাড়বে, সেটা হচ্ছে ব্যাংকের টাকা। অর্থাৎ নগদ টাকাও থাকবে, তারপরে ব্যাংকের টাকাও থাকবে, একই পাশে এদিকেও নগদ টাকাও থাকবে, ব্যাংকের টাকাও থাকবে। এখন আসো, যদি নগদ টাকা বৃদ্ধি পায় ডেবিট পাশে নগদের কলামে লিখবা, যদি নগদ টাকা হ্রাস পায় ক্রেডিট পাশে নগদের কলামে লিখবা। কোন লেনদেনের কারণে দেখতেছো তোমার ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখবা। একইভাবে কোন লেনদেনের কারণে যদি প্রতিষ্ঠানে ব্যাংকের টাকার পরিমাণ যদি কমে যায়, তাহলে ওইটা ক্রেডিট পাশে ব্যাংকের কলামে লিখবা। মনে থাকবে? তাহলে নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে নগদের কলামে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে ব্যাংকের কলামে, নগদ টাকা হ্রাস পেলে ক্রেডিট পাশে নগদের কলামে, একইভাবে ব্যাংকে টাকা হ্রাস পেলে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে। এখন আসো, তাহলে দুই গড়া নকদান বইতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হয়? নগদ লেনদেন যেমন লিপিবদ্ধ করা হবে, ওরা যদি ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে কোনো লেনদেন করে সেটাও দুই গড়া নকদান বইতে লিপিবদ্ধ করতে হবে। এরপরে আসো তিন গড়া। এখন তাহলে দুই গড়া নকদান বইতে মোট কলাম কয়টা হলো? বারোটা। মোট কলাম কয়টা? বারোটা। টাকার কলাম কয়টা? চারটা। টাকার কলাম কয়টা? চারটা। নগদের জন্য দুইটা, ব্যাংকের জন্য দুইটা। ঠিক আছে, নগদ টাকা বৃদ্ধি পেলে কোন দিকে লিপিবদ্ধ করবো? ডেবিট পাশে নগদের কলামে। ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে ব্যাংকের কলামে, নগদ টাকা হ্রাস পেলে ক্রেডিট পাশে নগদের কলামে, ব্যাংকে টাকা হ্রাস পেলে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে। মনে থাকবে? মোট কলাম কয়টা? বারোটা। টাকার কলাম কয়টা? চারটা। মনে থাকবে? ওকে, ডান। এরপরে আসো তিন গড়া নকদান বই, যে সমস্ত প্রতিষ্ঠান নগদের টাকাও লিপিবদ্ধ করবে, ব্যাংকের টাকাও লিপিবদ্ধ করবে, সাথে যদি কোনো নগদ বাট্টা সংগঠিত হয়। বাট্টা, নগদ বাট্টা, আমরা জানি পূর্বে শিখে এসেছি কারবার বাট্টা কখনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, তার মানে বাকি আছে নগদ বাট্টা। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান নগদ ব্যাংকের সাথে সাথে বাট্টাও লিপিবদ্ধ করে, সেই সমস্ত প্রতিষ্ঠানের বইতে যে নকদান বইটা প্রস্তুত করি সেটাকে বলা হয় তিন গড়া নকদান বই। সেটাকে কি বলা হয়? তিন গড়া নকদান বই। তাহলে নগদ ব্যাংকের সাথে সাথে যদি বাট্টাও যদি যে নকদান বইতে আমরা লিপিবদ্ধ করি সেটাকে বলবো আমরা তিন গড়া নকদান বই। সেটাকে কি বলবো আমরা? তিন গড়া নকদান বই বলবো। তাহলে সবগুলাই ঠিক থাকবে, সবগুলাই ঠিক থাকবে। এখানে আমাদের টাকার জন্য আরেকটা কলাম বাড়বে, টাকার জন্য কি হবে? আরেকটা কলাম বাড়বে, সেটা হচ্ছে বাট্টা। সেটা কি? বাট্টা। একইভাবে এই পাশেও একটা কলাম বাড়বে, সেটা হচ্ছে বাট্টা। বাট্টা, অর্থাৎ এদিকে আমাদের তাহলে টাকার কলাম তিনটা হয়ে গেল, নগদের টাকা, ব্যাংকের টাকা এবং বাট্টা। আবার এই পাশে নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা। এখানে একটা পয়েন্ট আছে, আগে আমি বাট্টাটা বুঝাই তারপর অন্য আলোচনা আসতেছি। আমরা বাট্টা দুই প্রকার পড়ছি, নগদ বাট্টা কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। এখানে একটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা হচ্ছে ডেবিট পাশে যে বাট্টাটা বসে সেটা কোন বাট্টা, আর ক্রেডিট পাশে যে বাট্টাটা লিপিবদ্ধ হচ্ছে সেটা কোন বাট্টা। দেখো, নগদ টাকা বৃদ্ধি পাইছে মানে সম্পদ বৃদ্ধি পাইছে, ব্যাংক টাকা বৃদ্ধি পাইছে মানে সম্পদ বৃদ্ধি পাইছে, সেই জন্য নগদ টাকা এবং ব্যাংকে টাকা বৃদ্ধি পাইলে নকদান বইয়ের ডেবিট পাশে বসছে। একইভাবে
নগদ টাকা এবং ব্যাংক টাকা কমে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া। আমরা জন্মদিনে সম্পদ কমলে ক্রেডিট হয়, সেজন্য নগদ টাকা কমলে ক্রেডিট পড়ছে, আবার ব্যাংকে টাকা কমলেও ক্রেডিটে পড়ছে। তাহলে বাট্টা ফাইলে কি ডেবিটে লিখবো? না, কারণ বাট্টাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে খরচ আর একটা হচ্ছে আয়। যদি প্রদত্ত বাট্টা হয়, যদি কি বাট্টা হয়, প্রদত্ত বাট্টা হয়, সেটা বসবে ডেবিট পাশে, আর প্রাপ্ত বাট্টা হলে ক্রেডিট পাশে। কারণ প্রদত্ত বাট্টাটা খরচ, খরচ মানে ডেবিট, আর প্রাপ্ত বাট্টাটা আয়, আয় মানে ক্রেডিট। তার মানে এখানে আমাদের ডেবিট পাশে যে বাট্টাটা বসছে সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, ডেবিট পাশে যে বাট্টাটা বসছে সেটা কি বাট্টা? প্রদত্ত বাট্টা। কেন এটা প্রদত্ত বাট্টা? কারণ এটা খরচ, খরচ সবসময় ডেবিট হয়। আর ক্রেডিট পাশে যে বাট্টাটা বসছে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। কেন এটা প্রাপ্ত বাট্টা? কারণ প্রাপ্ত বাট্টা ক্রেডিট পাশে কেন বসছে? কারণ প্রাপ্ত বাট্টা সবসময় কি হয়? ক্রেডিট হয়। ক্লিয়ার? ওকে, এখন আমরা এটাতে আসি, একটু আলোচনায় আসি। তাহলে এখানে টোটাল টাকার কলাম কয়টা হলো? ছয়টা, এদিকে তিনটা, এদিকে তিনটা। আসো, নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে নগদের কলামে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে ব্যাংকের কলামে, কোনো দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় যদি ওদেরকে আমরা কোনো বার্তা প্রদান করি তাহলে সেটা ডেবিট পাশে প্রদত্ত বার্তার কলামে। একইভাবে নগদ টাকা হ্রাস পেলে ক্রেডিট পাশে নগদের কলামে, ব্যাংকে টাকা হ্রাস পেলে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে। একইভাবে আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যদি কোনো বার্তা পাই সেটা ক্রেডিট পাশে আমরা বার্তার কলামে, মানে প্রাপ্ত বার্তার দিকে লিখবো। ঠিক আছে? ওকে, তাহলে নগদ ব্যাংকের সাথে সাথে বার্তা যে বইতে লিপিবদ্ধ করব সেটাকে বলা হয় তিন গড় নগদান বই। শুধুমাত্র নগদ এবং ব্যাংকের লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে নগদান বই প্রস্তুত করব সেটাকে বলা হয় দুই গড় নগদান বই। আর শুধুমাত্র শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে নগদান বইটা প্রস্তুত করব সেটাকে বলা হয় একগড়া নগদান বই। সেটাকে কি বলা হয়? একগড়া নগদান বই বলা হয়। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে দুগড়া এবং তিন গড় নগদান বইতে এক ধরনের বিশেষ দাখিলা আছে, যে দাখিলাগুলার কারণে, অর্থাৎ যে দাখিলাগুলা নগদান বইয়ের ডেবিট পাশে যেমন বসে ক্রেডিট পাশে একই ধরনের বসে। যেমন এরকম লেনদেন আছে দুইটা, যেমন এক নাম্বার হচ্ছে যে আমি যদি লিখি নগদ টাকা ব্যাংকে জমা দেয়া হলো, আরেকটা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এই দুইটা লেনদেনের দিকে একটু দেখো। প্রথমটা বলছি নগদ টাকা ব্যাংকে জমা দেয়া হলো। আচ্ছা, তুমি যদি নগদ টাকা ব্যাংকে জমা দাও তাহলে ব্যাংকে টাকা বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। তাহলে নগদ টাকা ব্যাংকে জমা দিলে আমাদের ডেবিট পাশে ব্যাংকে টাকা বাড়বে। ধরে নিলাম এটা 5,000 টাকা। কত টাকা? 5,000। তাহলে 5,000 টাকা তোমার ডেবিট পাশে ব্যাংকের কলামে বাড়লো। আবার কি টাকা জমা? নগদ টাকা। তাহলে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার কারণে আবার তোমার নগদটা প্রতিষ্ঠান নগদ টাকা কমে গেছে না? তো ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে যেমন তুমি ব্যাংকের কলামে ডেবিট পাশে লিখছো, একইভাবে নগদ টাকা কমে গেলে ক্রেডিট পাশে নগদের কলামে লিখতে হবে, কারণ নগদ টাকা কমছে। একইভাবে তুমি এখানে 5,000 টাকা এই কলামে লিখবে। দেখো, এটা যদি 25 তারিখ হয় এটাও হবে তোমার 25 তারিখ। অর্থাৎ একই লেনদেন ডেবিট পাশে ব্যাংকের কলামে বসছে, আবার ক্রেডিট পাশে নগদের কলামে বসছে। অর্থাৎ নগদ টাকা হ্রাস করে দিছে, আবার এদিকে ব্যাংকের টাকা বাড়া দিছে। এখন এখানে যখন আমরা লিখতে যাব, যেমন এটা জাবদাটা যদি আমরা করি, নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এটা জাবদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, এটা যেহেতু খতিয়ান, এটা যেহেতু কি খতিয়ান, তাহলে ব্যাংকের কলামে লেখার সময় আমাদেরকে এখানে লিখতে হবে নগদান হিসাব। আবার নগদের কলামে লেখার জন্য এখানে লিখতে হবে আমাদেরকে ব্যাংক হিসাব। অর্থাৎ ব্যাংকে জমা দেওয়ার কারণে নগদ টাকা কমছে, আবার নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংকে টাকা বাড়ছে। তার মানে যখন ব্যাংকের কলামে টাকাটা লিখবো তখন বিবরণের কলামে থাকবে নগদান হিসাব, আবার নগদের কলামে যখন টাকাটা লিখবো তখন বিবরণের কলামে লিখবো কি হিসাব? ব্যাংক হিসাব। এখানে খতিয়ান পৃষ্ঠার কলামে একটা সি লিখতে হবে, এটার একটু পরে বলতেছি কেন, দ্বিতীয়টা আলোচনা করে দিই। আবার দ্বিতীয়টাতে বলছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হল। আচ্ছা, ব্যবসায়ের প্রয়োজনে তুমি ব্যাংক থেকে টাকা উঠাইছো তাহলে ব্যবসায়ী টাকা বাড়ছে। তাহলে ব্যবসায়ী টাকা বাড়ছে মানে নগদ টাকা বাড়ছে। তাহলে নগদ টাকা বাড়লে আমরা জানি ডেবিট পাশে, মনে করো এখানে ডেবিট পাশে লিখবো আমরা 2,000 টাকা। টাকাটা কোত্থেকে উঠাইছো তুমি? ব্যাংক থেকে। তাহলে ব্যাংকে টাকা কমছে, তাহলে ক্রেডিট পাশে আমরা ব্যাংকের কলামে লিখলাম। আবার দেখো,
ব্যবসায়ের পর যেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে, তাহলে ব্যাংকে টাকা কমছে সেই জন্য ক্রেডিট পাশে ব্যাংকের কলামে লিখছি, আবার টাকাটা বাড়ছে ব্যবসায়ী নগদে সেই জন্য নগদ টাকা এখানে ডেবিট পাশে নগদের কলামে লিখছি। যখন ব্যাংকের কলামে লিখবা তখন এখানে বসবে নগদান হিসাব, আবার যখন নগদের কলামে লিখবা তখন এখানে বসবে কি হিসাব? ব্যাংক হিসাব। এখানেও খতিয়ান ফিসটা লিখবা সি। তাহলে এটাও দেখো, এটা মনে করো 28 তারিখ, এটাও এখানেও 28 তারিখ হবে। দেখো একই লেনদেন, ডেবিট পাশে যেমন নগদ টাকা বৃদ্ধি পাইছে একইভাবে ক্রেডিট পাশে ব্যাংকে টাকার পরিমাণটা হ্রাস পাইছে। তাহলে এই যে দুইটা লেনদেন, একদিকে যেমন ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা হ্রাস পাচ্ছে, আবার নগদ টাকা বৃদ্ধি পাইলে ব্যাংকে টাকা হ্রাস পাচ্ছে, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় কন্টেন্টি বা বিপরীত দাখিলা। তাহলে যে দাখিলাগুলোর কারণে একই তারিখে নগদান বইয়ের দুই দিকে লিপিবদ্ধ করা হয়, ডেবিট পাশে নগদে বসলে ক্রেডিট পাশে ব্যাংকে বসবে, আবার ডেবিট পাশে ব্যাংকে বসলে ক্রেডিট পাশে নগদে বসবে, এই সমস্ত লেনদেনগুলোকে বলা হয় কন্টেন্টি বা বিপরীত দাখিলা। আর কন্টেন্টি এবং বিপরীত দাখিলার ক্ষেত্রে খতিয়ান ফিস্টার কলামে সি লিখতে হবে, সি মানে কন্ট্রা মনে থাকবে। তাহলে কন্টেন্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এটা একটা কন্টেন্টি, একইভাবে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটাও একটা কি এন্টি কন্টেন্ট মনে থাকবে। এটা আমাদের দুই গড়া এবং তিন গড়া নগদান বইতে আসে। ওকে, তাহলে আমরা জেনে নিলাম প্রত্যেকটা বিষয়। খুচরো নগদান বইটা আলাদা ক্লাসে আমরা বুঝাবো, এটা এখন আলোচনা না করি। এখন এখানে জাস্ট আরো কিছু তথ্য দিয়ে তোমাদেরকে আজকের ক্লাসটা শেষ করব। এখন আমরা বুঝবো কিভাবে, আমাদের অনেক সময় প্রশ্নে বলে দেয় না যে এক গড়া নগদান বই বা দুই গড়া নগদান বই বা তিন গড়া নগদান বই প্রস্তুত করা, এরকম কথা তোমাকে বলে দেয় না। তাহলে আমি যদি তোমাকে এরকম বলে যে একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো, তখন আমরা কিভাবে বুঝব কোন নগদান বইটা আমরা প্রস্তুত করব, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। মনে রাখবা প্রশ্নে যদি শুধুমাত্র নগদ উদ্বৃত্ত দেওয়া থাকে, কি দেওয়া থাকে, শুধুমাত্র যদি নগদ উদ্বৃত্ত দেওয়া থাকে তখন হবে এক গড়া নগদান বই। কোনো প্রকারের ব্যাংক উদ্বৃত্ত দেওয়া নাই, শুধুমাত্র নগদ উদ্বৃত্ত দেওয়া আছে, তখন হবে এক গড়া নগদান বই। কয় গড়া নগদান বই? এক গড়া নগদান। প্রশ্নে যদি নগদ উদ্বৃত্ত দেওয়া আছে আবার প্লাস ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে, তাহলে হবে দুই গড়া নগদান বই। অর্থাৎ নগদের উদ্বৃত্ত দেওয়া আছে, ব্যাংকের উদ্বৃত্ত দেওয়া আছে, তখন হবে কয় গড়া নগদান বই? দুই গড়া নগদান বই। আবার এই নগদের উদ্বৃত্ত দেওয়া আছে প্লাস ব্যাংক উদ্বৃত্ত দেওয়া আছে প্লাস নগদ বার্তাও আছে, নগদ বার্তা কারবারি বার্তা হলে হবে না, কিন্তু নগদ বার্তাও আছে, তখন হবে তোমার তিন গড়া নগদান বই। তখন কি হবে তোমার? তাহলে শুধুমাত্র নগদ উদ্বৃত্ত থাকলে এক গড়া নগদান বই, নগদ উদ্বৃত্ত প্লাস ব্যাংক উদ্বৃত্ত দুইটাই দেওয়া থাকলে দুই গড়া নগদান বই, নগদও আছে ব্যাংকও আছে প্লাস নগদ বার্তাও আছে, তখন হবে আমাদের তিন গড়া নগদান বই। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো আলোচনা করলাম, ফরম্যাটগুলো দেখালাম, এই তথ্যগুলো যদি তুমি মনে রাখতে পারো, নগদান বইয়ের আহামরা এমন কিছু না যে তুমি করতে পারবে না, অনেক সহজ। ঠিক আছে, অনেক সহজ, অনেক ইজি, একটু জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা করবা, বুঝবা, তাহলে ইনশাল্লাহ আস তোমরা নগদান বই দেখবা। আমি একটা এখনই অনেকের করে ফেলার কথা, কারণ আমাদের বিষয়গুলো তো ফরম্যাটগুলো তো শিখা হয়ে গেল, এরপরে আমরা আরেকটা ক্লাস অঙ্ক করাই দেবো, দেখবা যে ইজিলি তোমরা নগদান বইগুলো প্রস্তুত করতে পারতেছো। ওকে, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করব। আবার বলতেছি, বারবার বলতেছি যে তোমরা বেসিকটা ক্লিয়ার করবা, বেসিক ক্লিয়ার না করে 1000 অঙ্ক করেও কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত তোমার বেসিক ক্লিয়ার থাকবে না, 1000 অঙ্ক করেও কোনো লাভ নাই। সুতরাং অঙ্ক করার জন্য তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার রেখে তুমি তিন নিয়মে তিনটা অঙ্ক করলে এনাফ, তোমার নগদান বই এমনি পারবা, তোমার সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো আমরা শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।